রেড সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, আমি ভৈরব, তোমাদের সঙ্গীত। আবারও ক্লাসিক এক্সামিনেশন 2009 এর স্পেশাল ক্লাস নিয়ে আজকে চলে এসেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট আরো 30টি প্রশ্ন উত্তর নিয়ে। অলরেডি ক্লাসের ভিডিও আমাদের চ্যানেলে আমরা আপলোড করেছি, তো তোমরা যদি ভিডিওগুলি এখনো অবধি না দেখে থাকো এক্ষুনি যেও ভিডিওগুলিকে দেখে নাও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিগত বিভিন্ন পরীক্ষায় আসছে এমন কিছু মোস্ট ইম্পর্টেন্ট 30টি প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের এই ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং অনেক বন্ধুরাই কমেন্ট করছিল দাদা পিডিএফ দিলে অনেক ভালো হয়, তো তোমাদের কথা ভেবেই আজ থেকে আমরা পিডিএফ থেকে আমি তোমাদের জন্য পিডিএফ নিয়ে এসেছি, যেটি তোমরা ডেসক্রিপশন বক্সে যেয়ে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে অন করে দাও পরবর্তী লেটেস্ট ভিডিওগুলির আপডেট প্রত্যেকদিন পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ ইতিহাস প্রশ্ন উত্তর। তো চলো প্রথম প্রশ্নটি আমরা শুরু করি। ভারতে কবে থেকে বন সংরক্ষণ আইন চালু হয়? 1878 খ্রিস্টাব্দ থেকে। কে কবে বঙ্গ দর্শন পত্রিকা প্রকাশ করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1872 খ্রিস্টাব্দে। কে কবে সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ করেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ 1858 খ্রিস্টাব্দে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সাধারণ সম্পাদক কে ছিলেন? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। নীল দর্পণ নাটকটি কে রচনা করেন? দীনবন্ধু মিত্র। এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই একটু ভালোভাবে দেখবে। হুতুম পেচার নকশা গ্রন্থটি কে রচনা করেন? কালীপ্রসন্ন সিংহ। কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন? ওয়ারেন হেস্টিংস। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন? আলেকজান্ডার ডাফ। পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম কি? হেয়ার স্কুল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? লর্ড ক্যানিং। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উইলিয়াম কোলভিল। তত্ত্ববোধিনী পত্রিকার সাধারণ সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। নব্যবঙ্গ আন্দোলনের প্রাণপুরুষ কে ছিলেন? ডিরোজিও। কে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা করেছিলেন? কেশবচন্দ্র সেন। যতমত ততপথ এর আদর্শ প্রচার কে করেছিলেন? শ্রী রামকৃষ্ণ। গঙ্গাকিশোর ভট্টাচার্যের সম্পাদিত পত্রিকার নাম কি ছিল? বেঙ্গল গেজেট। কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম কি ছিল? হুতুম পেচা। হিন্দু বালিকা বিদ্যালয়ের বর্তমান নাম কি? বেথুন স্কুল। একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? ডিরোজিও। কে বিধবা বিবাহ আইন পাস করেন? লর্ড ক্যানিং। এই প্রশ্নটিও খুবই ইম্পর্টেন্ট, বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উমেশচন্দ্র দত্ত। গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সাধারণ সম্পাদক কে ছিলেন? কাঙাল হরিনাথ। কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়? গ্রাম বার্তা প্রকাশিকাকে। কলকাতা থেকে প্রথম কোন সংবাদপত্র প্রকাশিত হয়? বেঙ্গল গেজেট। তো বন্ধুরা, এই প্রশ্নটিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই এই প্রশ্ন উত্তরগুলো তোমরা অবশ্যই একটু ভালোভাবে দেখবে। কলকাতা জাতীয় নাট্যশালা কবে প্রতিষ্ঠিত হয়? 1872 খ্রিস্টাব্দে। কোন বাংলা নাটক প্রথম ইংরেজি ভাষায় অনুদিত হয়? নীল দর্পণ। চুইয়ে পড়া নীতির প্রবক্তা কে? লর্ড মেগলে। কোন প্রস্তাবের সুপারিশ অনুসারে লর্ড বেন্টিং ভারতে ইংরেজি শিক্ষার প্রসারের সিদ্ধান্ত নেন? মেকলে মিনিট। স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার। এই প্রশ্নটিও খুবই ইম্পর্টেন্ট, এশিয়ার প্রথম ডি লিট কে ছিলেন? বেণীমাধব বড়ুয়া। আদি ব্রহ্ম সমাজের কে নেতৃত্ব দেন? দেবেন্দ্র ঠাকুর। তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট আরো 30টি প্রশ্ন তো তোমাদেরকে দিলাম। তো অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং ভিডিও ডেসক্রিপশনে তোমাদের জন্য পিডিএফ দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো তোমরা এই ক্লাসগুলো প্রত্যেকদিন যাও কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে আমরা প্রত্যেকদিন এই ক্লাসগুলোকে কন্টিনিউ করব। তো বন্ধুরা ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।